हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी तन्द्रा चले आरेकटा नतून ब्लॉग निये। बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आई होप तुम्हारा सबाई भलो आछो और आमिओ भलो आछि। तो आज के तुम्हारे निये सुंदर शुरू करछि आमार ए सुंदर मनोरम ब्लॉगटा। तो चलो बंधुरा, तो बंधुरा आज के सकाल सकाल घूम थेके उठे गेछि। तो घूम थेके उठेई घरटा जा बाइरे सब काज करा हुए गेछे आमार। तो এখন আছে ঘরগুলো কমপ্লিট ধুই ঝাড় দিয়ে নিচ্ছে। তো ঝাড় দেওয়ার পরে ঘর মুছবো। তো স্নান করে আমি একদমবারে চলে এসেছি। তো আজ হলো বৃহস্পতিবার। এই তো তো পুজোটা দিচ্ছি। পুজো দেওয়ার পরে এই যে চলে এসেছি, একেবারে মানে দীর্ঘ প্রতীক্ষার ফল। এই গাছটা হচ্ছিলই না, তো আমি অনেক কষ্ট করে এই গাছটাকে নিচে হয়েছে, সেখান থেকে ছাদে উঠানো খুব কম মানে কম কথা না। তো আমি ডালপালা বেঁধে তারপরে নারকেলের পাতা বেঁধে দিয়ে এর এই গাছটাকে সুন্দর করে বাঁচিয়েছি। তোমাদের তো মাঝে মধ্যে আমি শেয়ারও করেছি, দেখো এই যে চালগুলো হয়েছে আর একটা হয়েছে। তো চলে এসেছি, এখন রান্না করব। তো আজকে রান্না করব আমি ওই চাল কুমড়ো ভাজবো, আর কালকের না সেই নটে শাক ভাজা রয়েছে তো খাওয়া হয়নি, ওটা দিয়ে আজকে ভেজে নেব। আর আজকে চিকেন কালকে এনেছিলো তো খাইনি, তো আজকে চিকেনটাও রান্না করব। ভেবেছিলাম রান্না করব না, তো আজকে চাল কুমড়োগুলো এইভাবে ভাজি, এইভাবে ভাজলে না বেশি ভালো লাগে। তো এই ওর বাবা আবার এইভাবে খেতে চায় না, আমাদের ওই বাড়িতে সবসময় এইভাবেই আমরা ভেজে কচি চাল কুমড়ো মানে এইভাবে। আর আজকে এমনি যদি একটু বয়স হয়ে গেছে, চাল কুমড়োর দানা এসে গেছে, তখন হয়তো কুচিয়ে আমরা ভাজিয়ে ভেজে খাই, না হলে আমরা কচি চাল কুমড়ো সবসময় এইভাবেই খাই। আর কিন্তু ওর বাবা এটা একদম পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর চাল কুমড়োর আর একটা রেসিপি দেখি, চাল কুমড়ো তো হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই চাল সেই ভাজাটা তো মানে খুবই ভালো, ইন্টারেস্টিং আর মানে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি আমার দিদির শ্বশুরবাড়ির থেকে দিদি মানে শ্বশুরবাড়ি এখানে খাইনি আমরা, দিদির শ্বশুরবাড়ির থেকে শিখেছে তো আমাকে বলেছিল। তো আমিও বাড়িতে করেছি, এখানে এসে দু তিন দিন করেছি। তো এরা ওইটা ও খেতে ভালোবাসে, ওই কুচিয়ে ওরা খেতে ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে। তো এই যে এই জলটা মাংস দিদি দিয়ে দেবো, আর একটু জল অ্যাড করতে হবে। তো বন্ধুরা আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা একদম ভালো নেই, কারণ আমার হচ্ছে কি জ্বর এসছে খুবই। তো ওই জন্য ঠান্ডা ভাতগুলো আজকে আর খেলাম না, তো এই জন্য আজকে ভাতগুলো নষ্ট হলো। আমি ভাত নষ্ট করি না, বিশেষ করে করোনার পরে থেকে একদম খাবারের যে কী মূল্য সেটা বুঝেছি। তো সেই জন্য কখনো আমি ভাত না আর নষ্ট করি, কোনো খাবারই নষ্ট করতে যাই না। তখন বুঝেছি কী আর মানে কতটা খাবার দরকার, কত ওয়েস্ট না করাটা ভালো আর কি, সেই জন্য আর কখনো খাবার নষ্ট করি না। তো রান্না হচ্ছে, আমি সেই ফাঁকে ফাঁকে আজকে বাসনগুলো মেজে নিচ্ছি। তো রান্না হতে হতেই যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় তা গুছিয়ে নেব। তো রান্নাই দেখো হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আমার একদম মানে শরীরটা একদম ভালো নেই যেহেতু, তো কী করব, কাজ তোমাকে করতেই হবে। তো এটা মিস করি না, তো সেই জন্য একে আবার মিস করেছিলাম বলে জায়গার জিনিস একদম জায়গায় তুলে রাখলাম। তো এই যে সব খেতে বসেছিল, আজকেও খুব গরম পড়েছে, তো ওই জন্যে ফ্যান লাগিয়ে বারান্দাতেই খেতে বসেছি, মানে আমি বসবো। আর এইটা কিনা হয়েছে, এই হাঁড়িটা বিরিয়ানি খাবো সেই জন্য কিনেছি, কবে খাবো জানি না, কিন্তু এই হাঁড়িটা কিনেছি। আর এই ছিল টিলকে ভাবছিলাম খুলবো না, দেখি কি করি। জ্বর এসে আর মানে বাড়িতে জ্বর এসেছিলো সবাই, ওর বাবার ছিল মেয়ে হয়েছে, এখন আমাকেও ধরিয়েছে, মানে আমি আর তার জ্বর হলেও কোনো অসুবিধা নেই, মানে আমার অসুবিধা নেই বলতে এই কারণে, কারণ জ্বর হলেও আমাকে কাজ করতে হচ্ছে। তো
তো মানে সে সকাল থেকে মোটামুটি যা করার করেছি, রান্নাটা ভাবছিলাম করবো না, তো জলের ওষুধ খেয়ে কম কোনো মতে কমপ্লিট করেছি কাজটা। তারপরে আমার কালকে মাংস করে সেই মাংসটা ওর বাবা বলছেন থাকবো না, কালকে আবার চলে যায় আজকে, কালকে করবো না আজকে রাতে ভোরবেলা বলবে, তো বলছে মাংসটা রান্না করো, তার জন্য আবার সে মাংস রান্না করতে গেলে কতটা ঝামেলা থাকে তোমরা তো সবাই জানো। তো সেই মাংসটাও আবার রান্না করলাম, তারপরে গাছের থেকে চাল কিনে কিনে নিয়ে আসলাম, সেটা রান্না করেছি। তো আমার অবস্থা এখন মানে খুবই পুরো কথার আওয়াজ শুনে বুঝতে পারছি যে আমি কতটা শরীর খারাপ, আবার জল খেয়ে ওষুধ খেয়েছি কিন্তু কমছে না। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে কিছু তো অন্তত শেয়ার করতে হবে আজকের ব্লগটা, যেই জন্য একটু কথা বিকালবেলা একটু মানে ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু কথা বলতে বসেছি তোমাদের সাথে। তো ভাবলাম না কথা বলে না তোমাদের ভালো লাগে আজ, কারণ আজকের মনে হয় সন্ধ্যা পর্যন্ত করতে পারবো, কতটা ফিনিশ করতে পারবো বলতে পারছি না। তো এই জন্য মানে কি বলবো, শরীর খারাপ হলেও তো ওর বাবা নিয়ে গিয়ে শরীর খারাপ হতে শুয়ে থাকতে পারছে, কিন্তু আর একটা বৌমার বা একটা গিয়ে সেটা সেই সুযোগটা কখনো হয় না। হ্যাঁ, সবাই জানছে যে আমার শরীরটা খারাপ, কিন্তু সেই কাজটা আমাকে করতে হয়েছে শ্বশুর বাড়িতে আর কি, শ্বশুর বাড়ি যেন শ্বশুর বাড়ি, এখানে কোনো তোমার শরীর খারাপ হোক মন খারাপ হোক এখানে কোনো চান্স নেই, তোমাকে কাজ করতেই হবে। আমি মাকে বললাম যে আমার জ্বর এসছে মনে হয়, তুমি তাও তোমার আর কোনো দুঃখ ক্ষেত্রে সেই হিসাবে সেরকম তোমার সেই কাজগুলো মানে আমাকে করতেই হবে, কাজ থেকে শ্বশুরেতে মানে বৌমার শরীর খারাপ মন খারাপের কোনো ব্যাপার নেই, তোমাকে কাজ করতেই হবে। তা আমার যদি ব্যতিক্রম না আমাকে করতে হবে, সব বাড়িতে একরকম বলছি না, সব কিছু কিছু বাড়িতে আছে অবশ্যই ভালো, কারণ আমার বোন বান্ধবের বাড়িতেও শুনি অনেক অনেক ভালো, আমি যে বলছি খারাপ তা না, আমারও খারাপ ভালো, সব মানিয়ে নিতে হয় সব কিছু। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো মা আর সন্ধ্যা মানে উনি বাড়িতেই আসেনি, আমাকেই আর কি সন্ধ্যা দিতে হচ্ছে, আর আমি আমার ঠাকুরগুলোকে মানে এগুলো না দিলে না আমার নিজেরই অস্বস্তি হবে উনি, সেই জন্য আর ওনাকে উনি আসেইনি তো কী ডাকাডাকি করবো, তো আমি বাধ্য হয়ে সন্ধ্যা দিতে চলে আসলাম, কিছু করার নেই মানে শরীর খারাপ আর ভালো লাগার এসব কোনো শ্বশুরবাড়িতে এসব হয় না। তো সন্ধ্যা দিয়ে মানে কষ্ট তোমার খুবই হচ্ছে কি বলবো, মানে বুকে কথা আওয়াজ শুনে তোমার বুঝতেই পারছো খুবই একটা কষ্ট হচ্ছে, মানে ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তোর বাবা মেয়ের তো খুবই শুনে মুখে কোনো রুচি নেই, তোর বাবা বলছে মা একটু ফুচকা খাবো, তোর বাবা ওর মেয়ে যেয়ে আমি সন্ধ্যা দিচ্ছিলাম তার সেই সময় ওরা যেয়ে কিনে নিয়ে এসছে ফুচকাটা, তো মাকে বলেছে মা খাবে না কারণ মা ফুচকা খুব একটা ভালো খায় না, আর যে দোকান থেকে এনেছে এই দিদির ফুচকাগুলো না খুব একটা ভালো লাগে না, আমি খেতেই চায় না, আমি তো একদম কাছে তো ওনাকে টোপকে অন্য জায়গায় গেলেও একটা বাজে দেখায় সেই জন্য ওনার কাছ থেকেই আনি। তো ফুচকাগুলো এইখানেই রেখে দেবো আর সবগুলো বের করবো না, কারণ বলো তো না হলে না এই নরম হয়ে যাবে, ফ্যানের হাওয়া চলছে তো ওই জন্য যখন লাগবে তখন বের করে নেবো, ওই জন্য থাক এইভাবে, আর এখন আমরা খেয়ে নেবো ফুচকাগুলো। মা তো একদমই খেতে চায় না এই ফুচকা, ওনার কাছে একদম ভালো লাগে না, আমি তো মাঝে মধ্যে তো খাই, আমার এমনি ফুচকা ভালো লাগে না, আমার তেলে ভাজা জিনিসই খুব ভালো লাগে, তো আমিও ভালো একটু জ্বর এসে টক টক, তো দেখি যদি রুচি ফিরে তার জন্য আর কি খাওয়া। তো মেয়ে বলছে মা বাবাকে আগে খাইয়ে দাও, তো বাবাকেই আগে খাইয়ে দিলাম, ওর বাবাও খায় ফুচকা কিন্তু এই দিদির কাছে মাঝে মধ্যে ওই একা যেও খেয়ে আসে, আমি খাই না খুব একটা ভালো, তো মেয়েকে খাইয়ে দেবো আমি নিজেও একটা দুটো খাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর আমাকেও ভালো রাখো, তো গুড নাইট বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা।